ইচ্ছে থাকলেও পারিবারিক অসচ্ছলতার কারণে উচ্চ মাধ্যমিক পাশ করে লেখাপড়ায় আর এগুতে পারেননি তবে থেমে থাকেননি সিলেটের গোয়েনঘাট উপজেলার বড়নগর গ্রামের মিঠুন নিজেদের জমিতে কৃষিকাজে নেমে পড়েন ধান চাষের পাশাপাশি হলুদ বেগুনি সবুজ সাদা সহ ছয় রঙের ফুলকপি সবুজ ব্রকলি আলু ভুট্টা ক্ষীরা সিম লাউ সহ বারো মাস জুড়ে জমির ব্যবহারে মনোনিবেশ করেন তিনি শুধু একানন গ্রামের তিরিশ যুবককে উদ্ভুদ্ধ করে সবুজ বিপ্লব ঘটিয়েছেন মিঠুন আসলে কাজ শুরু করছে সে খুব পরিশ্রমী সেই পরিশ্রম দ্বারা সে এখানে আসছে মিঠুন বন্ধুদের নিয়ে পোলট্রি খামারের ব্যবসা শুরু করেছিলেন নানা সমস্যার কারণে তার টিকে নেই বড় ধরনের লোকসানের পর দু হাজার পারিবারিক দশ বিঘা কৃষি জমিতে চাষাবাদ শুরু করেন কৃষিতে নেমে সরকারি পর্যায়ে নানা সহযোগিতা পান তিনি মন থেকে আমার মনে হয়েছে আমি চাকরি করতে পারবো না তো আমার সবসময় মনে হইতো আমি কিছু করবো এখানে কিছু করে আমার এখানে মানুষকে কাজ দেব কর্মসংস্থান সৃষ্টি করবে এটা আমার প্রথম থেকে লক্ষ্য ছিল ইউনিয়ন কৃষি কর্মকর্তা জানান দেখে এলাকার শিক্ষিত যুবকেরা এগিয়ে আসছেন এই ধরনের নতুন ফসলগুলা আমরা মোটিভেশনের মাধ্যমে এই মিঠুনের মতো আরো যারা কৃষক রয়েছেন তাদের মধ্যে সরিয়ে দেওয়া এবং আমরা এটাকে সম্প্রসারণ করা রঙিন ফুলকপি চাষে কোনো প্রকার কীটনাশক বা সার ব্যবহার করা হয় না শুধু জৈব সার ব্যবহার করেন মিঠুন হলুদ বেগুনি সাদা সহ ছয় রকমের ফুলকপি উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছে সিলেটের শিক্ষিত কৃষক মিঠুন ভবিষ্যতে আরও নতুন নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন এই কৃষক সিলেটের গোয়ানঘাটের বড়নগর থেকে ইকরামল কবির সময় সংবাদ